কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা আর অগ্রিম অভিনন্দন। আজকের সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা পৌর শাখার সম্মানিত সভা আহ্বায়ক, ছয়বারের নির্বাচিত কাউন্সিলর জনাব সাইফুল ইসলাম বাচ্চা ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, 90 গণ আন্দোলনের সিপাহ সালা ঈশ্বরদী আটঘরিয়ার নয়নের মণি পাবনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ভাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই সঞ্চালনায় রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব তারুণ্যের অহংকার জনাব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন এই সরকার দ্রব্য মূল্য সহ সীমাহীন দুর্নীতিতে এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। সারা বাংলাদেশের 64টি জেলায় আজকে বিএনপির নির্দেশে দ্রব্যমূল্য কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি কথা বলে বিদায় নিতে চাই। এই সরকারের অন্ধ মন্ত্রীগণ বলেন যে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা নাকি অনেক বেশি, যার কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশে নাকি কোনো দরিদ্র নাই, কোনো ভিক্ষুক নাই। আমি এই সকল অন্ধ মন্ত্রীকে বলতে চাই, আপনারা টিনের চশমা পরে আছেন জন্যই আপনারা কোনো কিছু দেখতে পান না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী সামনে যে আন্দোলন সংগ্রাম আছে, সেই আন্দোলন সংগ্রামে সবাইকে শরীক হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনোহর সেন মোহন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক স্নেহের ছোট ভাই আবু রাহান নয়নকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশ আটঘরিয়া থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমের নেতৃত্বে এবং থানা যুবদলের আহ্বায়ক মুসাবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে করতলের মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশ ব্যাপী দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত পাবনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ভাই, সদস্য সচিব সিদ্দিক ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আজ বাংলাদেশে এই স্বৈর শাসকের নির্যাতনে তাদের এই কঠোর থাবায় বাংলাদেশের
কোন পণ্যের মূল্য ক্রয় সীমার মধ্যে নাই। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তর মানুষ আজ অনাহারে রাত কাটাচ্ছে, দুবেলা দুমুঠো খাদ্য তারা পেটে দিতে পারছে না, না খেয়ে রাত্রি যাপন করছে। এই দেশের বাংলাদেশের মানুষ এই এই হাসিনা সরকারের এই বাজারের ঊর্ধ্ব মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা নাই। তাই দেশ নায়ক তারেক রহমান এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিয়েছে। আমরা পাবনা জেলা যুবদল সেই আন্দোলন সংগ্রামে পাবনা জেলা বিএনপির নেতৃত্বে পাবনা রাজপথকে যুবদলের দখলে নিয়ে নেব ইনশাল্লাহ। সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রায়নকে পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার অন্যতম সদস্য জনাব আমিরুল ইসলাম নিক্সনকে। আজকে কেন্দ্র ঘোষিত দর অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব হাবিবুল হাবিব। আজকের প্রধান বক্তা হিসেবে সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব আমার রাজনীতির গুরু জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক। আজকের এই বিক্ষোভ সমাবেশের অস্বাভাবিক দ্রব্যমূল্যর কারণে আজকের জেলা বিএনপি কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই অবৈধ সরকার ক্ষমতায় এসে মানুষের কয় বিরুদ্ধে চলে যাচ্ছে। একটি মূল্য যেমন 1 কেজি তেলের মূল্য ছিল বিএনপি সরকারের আমলে 60 টাকা লিটার, আজকে এই অবৈধ সরকারের আমল হয়েছে 180 টাকা লিটার। যে মূল্য ক্রয় ক্ষমতা সাধারণ জনগণের বাইরে চলে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাই এই সরকারের বলতে চাই আপনার পোষা যে লোকজন আছে অবৈধ টাকা অর্জন করে এই দ্রব্যমূল্য কিনে খাচ্ছে, সিন্ডিকেট করে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। তাই বলতে চাই আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতা ছেড়ে এই দেশকে বাঁচান, এই সাধারণ জনগণকে বাঁচান, তাদের খাদ্য দিয়ে তাদের বেঁচে থাকতে দেন। আমরা শুনেছি ছোটকালে আপনার বাবা যখন ক্ষমতায় ছিল তখন এই অবস্থা ছিল এই দেশে, সেই সময় তারা খাবার পায়নি, কচুকাটি খেয়েছে, শেষ পর্যন্ত কচুকাটি না পেয়ে মৃত্যুবরণ করেছে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই ভোট চুরি সরকার ক্ষমতায় এসে আমাদের সেই পরিণতি করে নিয়ে যাচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই কেন্দ্র ঘোষিত আজকে পাবনা জেলা বিএনপি যখন আন্দোলন রাখবে পাবনা জেলা কৃষক দল সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। তাই আমি বলতে চাই এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সহ্য আমার হোক, খাজা জিয়া জিন্দাবাদ, করুণ রঙ্ক তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমিরুল ইসলাম নিক্সনকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব ইয়ামিন খানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য আটঘরিয়া ঈশ্বর দিবাসীর নয়নের মণি গণ আন্দোলনের মহানায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আজকের এই সমাবেশে সঞ্চালনায় উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল পাবনা জেলা বিএনপির
আর এক বিপ্লবী সুযোগ্য সদস্য সচিব জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন পাবনার পৌর ছয় ছয় বার নির্বাচিত কাউন্সিলর আলহাজ সাইফুল ইসলাম বাচ্চামামা উপস্থিত আছেন, সদর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আবুল হাসেম আরো উপস্থিত আছেন, পাবনা সদর পৌর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব ডক্টর আহমেদ মোস্তফা নোমান সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই অন্তিম শুভেচ্ছা অভিনন্দন। সাথী সহযোগিতা বন্ধুরা আমার, আমি বেশিক্ষণ বক্তব্য রাখব না। ইতিমধ্যে আমাদের মাঝে বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকত হোসেন স্বপন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে অনুষ্ঠিত হলেন, হাত তালি নদীর তাদের অভিনন্দন জানাই। সাথী সহযোগিতা বন্ধু আমার, বর্তমান এই স্বৈরাচার খুনিহাতিনা সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এই খুনিহাতিনা সরকার জনগণকে কর্ণপাত করে না, তারা জনগণকে জবাবদিহিতা দিতে চায় না, তাই তাদের ইচ্ছা মতো দুর্নীতির কারণে আজকে তেল ডাল তেল সহ বিদ্যুৎ সহ ঊর্ধ্বগতির যে অবস্থা হয়েছে এর থেকে পরিত্রাণ পেতে হলে পাবনা জেলার নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা বিগত দিনে অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, নব্বই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র দলের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজকে পাবনার সাধারণ জনগণ আন্দোলনের দিকে চেয়ে আছে, বিএনপির দিকে চেয়ে আছে, আপনারা অতি দ্রুত এক দফার আন্দোলনের কর্মসূচি নেন, এই খুনিয়াটিনা সরকারের পতনের আন্দোলনের কর্মসূচি নেন, ইনশাল্লাহ আমরা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলে প্রত্যেকটা নেতা কর্মী আমরা রাজপথে অবস্থান করার মধ্য দিয়ে আগামী দিনে যে সকল আন্দোলনের কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচি ইনশাল্লাহ ধীরে ধীরে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ ধারণ করবে, এর সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সমরণ। দেশ করতে বেগম কান্দা দিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার। তারেক রহমান ফিরে এসে আসবে ধীরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। এই 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 তোমরা বাইরে যাও না প্লিজ, সবাই একটু থাকো, সবাই একটু থাকো, আর অল্প সময় প্রোগ্রাম আছে, তোমরা কেউ বাইরে যাও না। প্রিয় সাথী বন্ধুরা আমার, ধন্যবাদ ইয়ামিন খানকে। প্রিয় সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পাবনা যুব সমাজের অহংকার আমার স্নেহের ছোট ভাই, যাকে গত 27 ডিসেম্বর একটি কুচুকরি মহল তাকে হত্যার উদ্দেশ্যে তাকে চাকু মেরেছিল, দীর্ঘদিন অসুস্থতা এবং এখনো সে অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়েও আজকের এই প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন। এটা একটা বিরল ঘটনা, বিএনপি যুবদল ছাত্রদলের কত চাঙা তার প্রমাণ হিসেবে আজকে মনির এই অসুস্থ শরীরও আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি মনিরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, নব্বইয়ের গণ আন্দোলনের অন্যতম সিপাহী সালার, পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ছাত্র দলের সোনালী ফসল রাজনীতিতে যার হাতে আমার হাতে খড়ি আমার প্রিয় নেতা, যিনি তৃণমূল পর্যায় থেকে দেশ নাম তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা এবং সকল অঙ্গ সংগঠন শক্তিশালী সুসংগঠিত করে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলন জোরদার করার জন্য যাকে পাবনা জেলা বিএনপি সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন, সেই নেতা পাবনার তৃণমূল পর্যায়ের জননাঙ্গিত নেতা জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক মঞ্চে অবিষ্ট পাবনা সদর উপজেলা, পাবনা পৌর বিএনপি এবং
সামনে ভবিষ্যৎ ছাত্র দল, যুব দল, সকল নেতা কর্মী ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জেলার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দেব না, দুটি কথা বলে শেষ করব। বন্ধুরা আমার, আমার যদি দায়বদ্ধতা থাকে জনগণের উপর, তাহলে জনগণের চিন্তা ভাবনা আমি করব। এই শৈরাতে আর হাতি না, দিনের ভোট রাতে করে, তার তো জনগণের প্রতি দায়বদ্ধতা নাই, তার দায়বদ্ধতা পুলিশ প্রশাসন এবং আমলাদের প্রতি। বন্ধুরা আমার, তাই শেখ হাসিনার দ্রব্য মূল্য রুদ্ধ করতে কেন? মানুষ না খেয়ে মরে গেলেও এই শেখ হাসিনার কোনো কর্ণপাত হবে না। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন, বাংলাদেশের মানুষের ঈশ্বরদী থানা বিএনপির বিপ্লবীর সদস্য সচিব এবং যুদ্ধ আহ্বায়ক নেতৃত্বে এবং ঈশ্বরদী থানা যুব দলের
মাঠের মাঝখানে আসেন। এই সরকারকে ভোট দিয়ে
প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংগ্রাম শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। পদ্মা জেলা ব্যাংকের আহ্বায়ক কমিটি হাবিব সিদ্দিক জিন্দাবাদ, সাহেব রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া হল। আমাদের মাঝে উপস্থিত থাকে যাদের নেতৃত্বে একসাথে পাবনা রাজপথে আন্দোলন করতাম, সেই পাবনা জেলা ব্যাপী সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলার আইনজীবী, পাবনা প্রেসিডেন্ট সাবেক পিপি আমার চৌধুরী নেতা জনাব অ্যাডভোকেট সাজেদ আলী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় দল দল পাবনা জেলা শাখার অন্যতম সদস্য আমার সত্য নেত্রী জনাব নেতা সাজার, সাংবাদিক নেতৃবৃন্দ, আজকের এই বিক্রম সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দল পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যার নেতৃত্বে পাবনা সদর উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল পাবনা শিশু প্রত্যেক প্রোগ্রামের বৃহত্তম সরকার করে চলছেন। রাজপথে যারা ঘোষণী প্রিয় ঘরাই জনাব আবুল হাসিম, জনাব আবুল হাসিম ধন্যবাদ সংগ্রামী স্বাধীন সংগ্রাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে চাল ডাল তেল সহ বিভিন্ন পণ্য সামগ্রীর লালামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বৃদ্ধির কর্মসূচি অংশ হিসাবে পাবনা জেলা বৃদ্ধির উপরে আজকের বিশাল সমাবেশে করছেন পাবনা পৌর বিল্ডিং বিদ্যালয় আল্লাহ সাবুল ইসলাম বলছেন আজকের সমাবেশে প্রধানমন্ত্রী আছেন উত্তরবঙ্গের কৃষি সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পাবনা জেলা বিল্ডিং বিদ্যালয় বিপ্লবী সদস্য সচিব আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক সাধারণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা সদর বিপ্লবী যোগাযোগ পাবনা জেলা বিএনপির অন্যতম সদস্য সাধারণ সাধারণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মহিলা নেত্রী উপস্থিত আছেন পাবনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার বিপ্লবী সংগঠনের সম্পাদক জামিন খান, পৌর
ছিল সেই দাবিকে পাশটা দিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে
এই সরকারের অবৈধ শাসনের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দলের দল পদ্মা পৌরসভার বিপ্লবী আহ্বায়ক বারবার নির্বাচিত কাউন্সিলর আমার শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ সাইফুল ইসলাম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার বিশেষজ্ঞ সবাই তাকে চেনেন, সারা বাংলাদেশের মানুষ যাকে চেনেন, যিনি প্রতিদিন টকশো করে এই সরকারের বিরুদ্ধে সরকারের ভুল নীতির বিরুদ্ধে যিনি বারবার এই বিরোধীর পক্ষে কথা বলে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয় দলের দল দেশের দীর্ঘতম খালেদার অন্যতম উপদেষ্টা নব্বই গণ অভ্যন্তরের মহানায়ক, যাকে পদ্মা জেলা বিএনপি সুসংগত করার জন্য দেশ প্রতিবেদন খালেদ জিয়া এবং দেশ নায়ক খালেদ রহমান জেলা বিএনপি আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, সে আমার শ্রদ্ধ বড় ভাই জনাব হাবিবুল হাবিব ভাই সহ জেলা বিএনপি যুব দল ছাত্রদল এবং বিভিন্ন খালেদ থেকে আসা আমার নেতৃত্ব সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের দল পদ্মা জেলা থেকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামের শুভেচ্ছা। প্রিয় সাথী বন্ধুরা, আমার আমরা মোটামুটি ব্যবসা করি, তারপরও বাজার করতে এখন ভয় পাই, বাজারে যখন যাই তখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই বাজারে যে আমরা হতাশার মধ্যে পড়ে যাই, আর যারা নিম্ন শ্রেণী যারা খেতে খাওয়া মানুষ আজকে তারা অভাবে অনটনে আছে, কিন্তু তারপরও দেখেন ওই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলে দেশের নাকি জিডিপি বেড়েছে, দেশের জনগণের নাকি কামাই বেড়েছে, অতএব এটা কোনো সমস্যা নয়। আপনারা কি জানেন এই যে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি কারণ সরকারের সিন্ডিকেট, সরকার সিন্ডিকেট তৈরি করে আজকে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে চালের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে সকল দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, আমার কারণ সিন্ডিকেটটা কেন হচ্ছে, কারণ এই সরকারি তো অবৈধ, অবৈধ সরকারের কাছে কেউ যদি অবৈধ হয় তাহলে তার কাছে অবৈধ জিনিস দাবি করা যায়। আজকে তারা সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ এই দেশের বিভিন্ন জনের উপর আইন বলবৎ করেছে, তারা যেন মানে তারা যেন অন্য কোনো দেশে যায়নি, গিয়ে যেন আশ্রয় নিতে না পারে। তাই প্রিয় সাথী বন্ধুরা, আমার আজকে সারা বাংলাদেশে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কর্মসূচি চলছে, আমার বিশ্বাস অতি তাড়াতাড়ি এক দফার দাবি আসবে, যে দাবির মধ্যে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হবে। আপনারা প্রতিটি থানা প্রতিটি পৌরসভা প্রতিটি ইউনিয়ন নোট পর্যায় থেকে শুরু করে আমরা জেলা পর্যায় থেকে শুরু করে সবাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ইনশাল্লাহ জেনে হেসে নামে বাংলার মাটিতে আমরা তাদের বিচার করব। প্রিয় সাথী বন্ধু, আমার কেউ বলতে পারে কেউ পারে না, আজকে যারা প্রশাসনের লোক তাদেরও কিন্তু 180 টাকা কেজি দিতে খেতে হয়, তাদের কিন্তু আজকে 70 টাকা কেজি দিতে চাউল খেতে হয়, তারা হয়তো বলতে পারে না, তাই বলার জন্য আমরা আছি, আমরা বলছি, আপনাদেরকে আহ্বান করছি এই সরকারের ভুল নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া দরকার। বাংলাদেশের জনগণ আপনাদের আপনাদেরকে সেবা করার দায়িত্ব দিয়েছে, আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করবেন, আপনারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবেন, এই আশা করতে ব্যক্ত করছি। সেই সাথে অতি তাড়াতাড়ি দ্রব্যমূল্য জনগণের আহ্বানের মধ্যে নিয়ে আসুন, নইলে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। ইনশাল্লাহ বাংলার মাঠ থেকে এই পদ্মা জেলা থেকে আমরা সর্বপ্রথম আন্দোলন করে সীমাহীন দুর্নীতিতে আমাদের বিচার প্রচলিত করতাম
আজকে সরকার জনগণের দিকে তাদের কোনো খেয়াল নেই। আজকে কোটিতে জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তার প্রতিবাদে বাংলাদেশের মাতৃ মানুষের সংগঠন মহান স্বাধীনতার ঘটক তৈরি রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্যাতন করার সংগঠন বাংলাদেশ জাতীয় দল পাবনা জেলা শাখা হতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি পাবনা পৌরসভার সহকারী নির্বাচিত কাউন্সিলর আমাদের সবার প্রিয় সবাই তাকে পাঠ্যমহলে তাকে আমাদের সেই বাচ্চা ভাই আজকের এই অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সংগ্রামের সদস্য সচিব সাবেক ছাত্রদার দেশ নায়ক জনাব তারেক রহমান পাবনা জেলা বিএনপিকে সুসংহত করার জন্য তাকে আমার সঙ্গে দায়িত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব সুধীর রহমান সচিব সদর থানা বিএনপির সংগ্রামের সদস্য আবুল হাসেম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানবতার সেবা যিনি নিয়োজিত থাকেন সবসময় থানা থেকে তারা এসেছেন থানা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের সম্মত নেতৃবৃন্দ পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের এই কর্মসূচি সারা দেশ ব্যাপী এই কর্মসূচিতে আমাদের কেন্দ্র থেকে বিভিন্ন জেলায় কর্মসূচিতে নেতারা গিয়ে অংশগ্রহণ করছেন। আমাদের পাবনা জেলাতেও কেন্দ্র থেকে নেতারা আসছেন। যদি আমি দেশপতি বেগম সাহেবের জেলা উপদেষ্টা পরিষদের সদস্য না থাকতাম, আমাকে পার্টি অফিস থেকে বলা হয়েছে আপনি জেলা ব্যাংকের আহ্বায়ক, পাশাপাশি আপনি কেন্দ্রীয় নেতা, আপনি অন্য জেলা গঠন করতে চেয়েছেন কিন্তু পাবনা জেলা ব্যাংকের দায়িত্ব আছেন, কিন্তু আপনি পাবনা জেলা ব্যাংকের ওই কর্মসূচিটাকে পালন করবেন, কেন্দ্র থেকে আর কোনো নেতৃবৃন্দকে আমরা পাঠাবো না। তারই আলোকে আজকের এই সমাবেশ, এই সমাবেশে আপনারা বিভিন্ন পর্যায় থেকে যারা এসেছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছে, পাবনা জেলা ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। এখানে আমরা এই কর্মসূচি পালন করি, পাবনাতে প্রতিটি প্রোগ্রাম নিয়ন্ত্রণ করি, বিভিন্ন জেলাতে আমরা দেখেছি প্রশাসনের প্রশাসনের সঙ্গে সেখানে বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়, বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আমি দীর্ঘদিন দায়িত্ব পাওয়ার পর এই পাবনা জেলা ব্যক্তির পার্টি অফিসে যে কর্মসূচিগুলি আমরা পালন করি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, সেখানে প্রশাসনের সঙ্গে আমাদের যে ধরনের কোনো ধরনের ভাড়া ছিলেন না বা সেই ধরনের কোনো ঘটনা ঘটে না, এটা উনারা জানেন, আমরা সুন্দরভাবে আমরা কর্মসূচি পালন করি। কিন্তু 77-এর একটি ঘটনা ঘটেছিল, সেটা পাবলিকের ভিতরে তেমন কিছু জানেন, কিন্তু ঘটনা ছিল অত্যন্ত মর্মাতে আমাদের পাবনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, তারপর আমরা মিটিংটা সমাপ্ত করেছিলাম। তাই আজকে আমাদের এই প্রোগ্রামে যারা এসেছেন, বারবার আমি আপনাদের কাছে বলি, যারা কষ্ট করে আসেন তারা এসে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন, কষ্ট করে এসে যদি কর্মসূচি শেষ পর্যন্ত না থাকেন তাহলে সেখানে এসে লাভটা আছে। তাই সকাল থেকে অনেক লোকজন আপনারা ছিলেন, অনেক আদর্শ হয়েছেন, রোডের ভিতরে তাহাদের কারণে একটু টানিয়ে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই বর্তমান যে কর্মসূচি আমরা পালন করছে এই কর্মসূচি বিএনপির জন্য শুধু না, সারা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা প্রাণের দামি আমরা মানে রয়েছি। প্রথম দিন পাবি আমাদের কর্মসূচি বিভিন্ন থানাতে বিভিন্ন পৌরসভার এবং হাটে হাটে এই কর্মসূচি পালন করা হবে, জনগণের কাছে এই সংখ্যাগুলি পৌঁছে দেওয়া আমরা চেষ্টা করব। কিন্তু জনগণ আমাদের বলে আপনাদের তো পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই, আমি যখন হাটে এসেছি আমি যখন সহবিন্দের কিনতে যাবো 180 টাকা আমাকে কিনতে হবে, যদি বিএনপির সময় 25 টাকা ছিল, যারা কৃষক যখন তার সেলো টিউবওয়েল সারানোর জন্য যখন পাম্পে যায়
অথবা দোকানে যান, তখন $147 পাঁচ দাঁড়িয়ে দাম ছিল ২০০৫ সালে, তখন ৩৫ কিনতে পারত, বিভিন্ন পরিবহন যারা তারা তারা কিনতে পারত, তখন মাত্র ৫০ টাকা অপশন ছিল, ৪৮ টাকা করে সেখানে পেট্রোল বিক্রি করা হতো। অথচ বাংলাদেশে যখন পেট্রোলের যখন ডিজেলের দাম পেট্রোলের দাম যখন মাত্র ২৫-৩০ ছিল, কর্ণকালীন সময় একটি পর্যায়ে বিনা পয়সা দেওয়ার মতো অবস্থা হয়েছিল, তখনও সরকার ৬০ টাকা করে ডিজেল বিক্রি করেছে, ৬০ টাকা করে তারা গ্যাসিল বিক্রি করেছে। হঠাৎ করে দাম বাড়তে বাড়তে যখন ৮০-৮৫ ডলার রাখলো, তখন হঠাৎ করে এক দিনে ১৫ টাকা দাম বৃদ্ধি করে দিল।